আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সব সময়ের মতো আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আমার আজকের ভিডিওটা হচ্ছে ঝড়ের দিনের ভিডিও। তো এই ভিডিওটা আমি করে রেখেছি প্রায় 4-5 দিনের মতো হবে, কিন্তু আমাদের এদিকে এই ঝড়ের কারণে কারেন্ট ছিল না, যে কারণে ভিডিওটাকে আমি আপলোড দিতে পারিনি। তো শেষমেশ আজকে আপলোড হচ্ছে, আর ইউটিউবে হচ্ছে আমি যতই চেষ্টা করি যে রেগুলার হব, কোনো না কোনো একটা বাধা যেন আমার জন্য হাজির থাকে, যেরকম হচ্ছে এই ঝড়টা। তো এটা হচ্ছে ঝড়ের পরবর্তী অবস্থা। প্রথম যে ঝড়ের ভিডিওটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে ঝড়টা যখন থেমে যায় তখন এরকম ছিল, আর ঝড়টা যখন শুরু হয় তখন তো ভিডিও করা একদমই পসিবল ছিল না, কারণ ঝড়টা এত প্রবল বেগে এসেছিল যে কি বলবো, সবাই আসলে ভয়ে ছিলাম। আর আমাদের এদিকে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, প্রায় অনেক মানুষের ঘর ভেঙে গিয়েছে, প্রতিটা জায়গায় জায়গায় গাছ ভেঙে পড়েছে, যে কারণে আসলে আমাদের এদিকে প্রায় 4 দিনের মতো কারেন্ট ছিল না। কারণ অনেক জায়গায় কারেন্টের যে জয়েন্টগুলো থাকে, আসলে কারেন্টের খুঁটি যেটাকে বলে, সেটা আসলে ভেঙে পড়েছিল, সেই জন্য কারেন্ট আসেনি। আর আমার এই ভিডিওটা আমি করে রেখেছি 4 দিন হবে, কারণ এটা ঝড়ের দিনের ভিডিও। তো কারেন্ট ছিল না বিদায় আমি এটাকে আপলোড করতে পারিনি, এডিটিংও করতে পারিনি আর কি। তো যাই হোক, প্রথম যে আমগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু ঝড় এসেছে বলে পড়ে গিয়েছে এরকম না। তো এই কালবৈশাখী ঝড়টা যেদিন এসেছিল তো সেদিন সকালবেলায় আমাদের গাছ থেকে আম পাড়া হয়েছে। তো যে আমগুলো আসলে আমি ভিডিওতে দেখিয়েছি, তো আর কি, আমরা যদি ওই দিন সকালবেলা আমগুলো গাছ থেকে না পারতাম তাহলে হয়তোবা এবার আর আমাদের গাছের আম খাওয়া হতো না। কারণ হচ্ছে এই এত বড় ঝড়ে আম গাছটাই আমাদের ভেঙে পড়েছে, আর ঝড়ের মধ্যে যেহেতু আমরা বের হয়নি তো সেই কারণে আর কি আর আম পাওয়া হয়নি। যারা আসলে বৃষ্টিতে ভিজেছে তারা আমগুলো নিয়ে নিয়েছে। তো এটাই স্বাভাবিক, কারণ হচ্ছে একসময় আমরাও এরকম করতাম, বৃষ্টিতে ভিজতাম আর আম কুড়াতাম। তো এখন আসলে এই জিনিসগুলো খুবই কম দেখা যায়, চোখেই পড়ে না এরকম আর কি। তো এই রান্নাবান্নাগুলো হচ্ছে দুপুরের জন্য করা। তো ঝড় যে আসবে সেরকম কোনোরকম কোনো আভাস পাওয়া যায়নি দুপুরবেলা আর কি। তো ঝড়টা হয়েছে একদম বিকালবেলা, তো হঠাৎ করেই যেন এই এত বড় ঝড়টা বয়ে গেল এরকম আর কি। তো এখানে হচ্ছে দুপুরের রান্না হচ্ছে, দুপুরের রান্নাটা বাহিরে করতে পেরেছে, কিন্তু রাতের রান্নাটা আসলে বাহিরে করা যায়নি ঝড়ের কারণে, সেটা আসলে ঘরের মধ্যেই করা হয়েছে। তো এই রান্নাবান্নার মাঝখান দিয়েই ছোট বোনের শ্বশুরবাড়ি থেকে ছোট তাল নিয়ে এসেছে, যেটাকে আসলে আমরা আমাদের এদিকে আষাঢ়ি বলে জানি। তো সবাই কী বলে জানি না, অনেকের এদিকে অনেক নাম হতে পারে, তো যেটাকে আসলে ছোট তাল বললে সবাই চিনবে। তো ছোট বোনের শ্বশুরবাড়ি থেকে এই ছোট তালটা দিয়ে যাওয়ার পর এখানে আমার রান্না করছিল, আর আমি আমার ভাইকে বলেছিলাম যে একটা কেটে দিতে, তো সে আসলে সেরকম কাটতে পারে না, তো যেরকম পেরেছে ওইরকমই কেটেছে। তো তারপর হচ্ছে সবাই মিলে এই ছোট তালকে এনজয় করেছি, খেয়েছি। আর এই দুপুরবেলা ছোট তালটা খেতে আসলে অনেক ভালো লেগেছিল, আর ওনাদের বাড়ির গাছের এই ছোট তালটা খুবই মিষ্টি হয়। তো আর কি দিনটা খুবই ভালো ছিল, সকাল থেকে দুপুর পর্যন্ত খুবই ভালো ছিল ওয়েদারটা। তো হঠাৎ করে ঝড় এসে সব কিছু উলট পালট করে দিল এরকম আর কি। তো সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।